নাই, আমি অবতরণ করে থাকি বান্দারে, এইভাবে বৃষ্টির ফুটার মতো তোমাকে তোমার ঘরের মধ্যে ধাক্কা মারিয়া, মা বাপ সারা তোমাকে আমি তোমার গর্দনের মধ্যে ধাক্কা মারিয়া, আসমান থেকে জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে বলে দিতে পারতাম। কথা বলেন, আল্লাহর এই শক্তি আছে না নাই? আল্লাহ কি বাপ সারা মা সারা সন্তান পৃথিবীতে দিছে কিনা, মা বাপ সারা সন্তান দিছে কিনা, যে আল্লাহ প্রমাণ করছে, দেখ আমি আল্লাহ যে পারি মা বাপ সারা ও সন্তান দুনিয়াতে পাঠাইতে পারি, এটা বোঝানোর জন্য তোরা এটাতে খাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পারে কিনা? কিন্তু আমাদের বেলায় কি এইভাবে করছেন নাকি? না, আল্লাহ বলেন না, আমি আল্লাহর যখন দয়া লাগলো বুতুনি উম্মাহাতিকুম, বান্দারে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিলাম, কয়দিন তুমি ছিলে? 10 মাস, 10 দিন তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি মুসাফির করেছিলে, তুমি সফর করেছিলে, 10 মাস 10 দিন পূর্ণ যখন হয়ে গেল আমি আল্লাহ পাকের দয়া লাগলো, মায়া লাগলো, আমার রহমত বরকতি ফেরেশতাদের মাধ্যমে তোমাকে আমার দাসত্ব করার জন্য জমিনে পাঠিয়ে দিলাম। দুরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগতের মানুষ, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে 10 মাস 10 দিন যখন তুমি ছিলে, হে বান্দা, তখনকার সময় তো তোমার এই শক্তি বন শরীরের মধ্যে ছিল না, তোমার পেটের মধ্যে খিদা লাগলে আমি আল্লাহকে বলার মতো সাহস বলার মতো ক্ষমতা তোমার মাঝে ছিল না, তোমার পেটের ভিতরে খিদা লাগলে পরে তোমার মাকে বলতে পারো না, তোমার বাবাকে বলতে পারো না, হে বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তাকালীন সময়েও আমি আল্লাহ তোমার মনের ব্যথা বুঝতাম। সুবহানাল্লাহ, মনে তোমার মায়ের পেটের ভিতরে তাকালীন সময়ে, তোমার মায়ের গর্ভের ভিতরে তাকালীন সময়ে আমি আল্লাহ কিন্তু তোমার মনের যন্ত্রণা বুঝতাম। 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যখন তোমার জমিনের মধ্যে পাঠাইলাম, তোমার বয়স এখন 70 বছর হয়ে গেছে, এখনো তোমার মনের যন্ত্রণা বুঝি? 70 বছর হায়াতের জিন্দগির পরে যখন তোমার মায়ের মুখ আসিয়া তোমার দেহ থেকে রুহুখানা আলাদা করে তোমার মৃত্যু ঘটাইবে আর তুমি অন্ধকার কবরে চলে যাবে, সেই কবরে যাওয়ার পরেও আমি আল্লাহ পাক তোমাকে বলবো না, চলে কোন সুবহানাল্লাহ, মায়ের পেছনে ভিতরে থাকাকালীন সময়ে আল্লাহ পাক আমাদের মনের যন্ত্রণা বুঝতেন কিনা, কথাটুকু মনোযোগ সহকারে বুঝবেন, গুরুত্বপূর্ণ কথা। আমরা তো আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম কিনা, আওয়াজ দিয়ে বলুন, যদি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন আপনি আমি ছিলাম, এই কথাটা যদি মহাসত্য হয়ে থাকে, তাহলে এই গর্ভধারিণী মায়ের সাথে কখনো বিয়াদবি করা যাবে না, যাবে নাকি? আর মায়ের সাথে বিয়াদবি করিয়া কোন সন্তান আল্লাহর জান্নাতের আশা কখনো করতে পারবে না। আমার প্রাণের ভাইরা, আমার মুখের কথা নয়, মা বাবার সাথে বিয়াদবি যে সন্তানরা এই জমিনের মধ্যে করে, আল্লাহ বলেন এই মা বাবার অবাধ্য সন্তানগুলি, তুমি আমার ঘরখানায় কাবা, হ্যাঁ, এবং আমার নবীজির রওজা মুবারক, তুমি যদি 100 বারও জিয়ারত করো, 500 বারও তওয়াব করো, 1000 বারও জিয়ারত করো, তুমি করতে পারো, কিন্তু একটা জিয়ারত আমি আল্লাহ তোমার পক্ষ থেকে কবুল করি না। নাউজুবিল্লাহ, বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার গর্ভধারিণী মাকে তুমি সন্তুষ্ট না করতে পেরেছো, কোন এবাদতই আমি আল্লাহর দরবারে তোমার পক্ষ থেকে কবুল করব না। কথাটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কথাটা? আমি সামনে বাড়ি আপনারা বুঝবেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলে তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের গর্ভের ভিতরে তাহাকালীন সময়ের বান্দা, তোমার পেটের ভিতরে যখন কুদা লাগত, তুমি কিন্তু মুখ খুলে তুমি তোমার মাকেও বলতে পারতাই না, তোমার বাবাকে বলার মতো সাহস ক্ষমতা তোমার মাঝে ছিল না। বান্দারে তোমার পেটের ভিতরে কিদা লাগার সাথে সাথে আমি আল্লাহকেও বলার কোনো প্রয়োজন লাগতো না, এই ক্ষমতাও তোমার মাঝে ছিল না। তোমার মায়ের পেটের ভিতরে তাহাকালীন সময়ে তোমার পেটের ভিতরে কিদা লাগার সাথে সাথে আমি আল্লাহ বুঝতাম, আর দেরি করতাম না, আর বিলম্ব করতাম না, তোমার কিদা লাগার সাথে সাথে তোমার মায়ের পেটের ভিতরে আমার রহমত বরকতি ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ খানা পাঠাইতাম। সুবহানাল্লাহ, বলে আল্লাহ পাঠাইতেন কিনা? পাঠাইতেন। এই জন্যই দেখবেন আমার জন্মের পরে আমার মায়ের নাভির সাথে আমার আমার নাভিটা সংযোগ একেবারে ছিল কি ছিল না, লাগানো অবস্থায় ছিল কি না,
এই কথাটা কোন সন্তান অস্বীকার করতে পারবে না, এই জমিনের মধ্যে এই কথাটাকে কোন সন্তান অস্বীকার করতে পারবে না। আমার প্রাণের ভাইয়ের আল্লাহ ঘোষণা করেন তোমার সমস্তটা শরীর তোমার মায়ের রক্তের তপ্ত পেলাম ছিল। সুবহান আল্লাহ বলেন নাকি একটা কথা আমি মিথ্যা বলতেছি? আমি যেই দিন প্রথম আমার জন্ম হয়েছিল মাটির মধ্যে পড়ার সাথে সাথে আমার সমস্তটা বলি মায়ের রক্তে লাল ছিল কিনা কথা বলেন, আমার যে বলেন লাল ছিল কিনা অস্বীকার করা যাবে না। আমার প্রাণের ভাইয়ের আগত এই তত্ত্বকে লাল শরীর কারাত কয়েক মিনিট পরে আমাকে গোসল করানো হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, তারপরে এক টুকরা পবিত্র এক টুকরা পরিষ্কার কাপড় দিয়ে আমার সমস্ত বডিটাকে পোষানো হয়েছিল। আল্লাহ পাকের হুকুম হচ্ছে ও জগতের মানুষেরা তাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, আমি আল্লাহ হুকুম করলাম সর্বপ্রথম পৃথিবীর অন্য কোন মহিলার কুলে তাকে দিও না, না দিয়া সর্বপ্রথম যেই মা জননীকে দশ মাস দশ দিন সে কষ্ট দিয়েছে ওই সন্তানের ও সন্তানের গর্ভধারিণী মায়ের কুলে প্রথম তোমরা দেও। সুবহান আল্লাহ বলেন এটা কার হুকুম? আওয়াজ দিয়ে বলুন কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্যই দেখবেন যারা বুদ্ধিমান বুঝে এই সন্তান থেকে গোসল করে পরিষ্কার করিয়া পরিষ্কার কাপড় দিয়া বেসাইয়া অন্য মহিলার কুলে দিবার আগে মায়ের কুলে দেয়। সুবহানাল্লাহ, এটার মধ্যে একটা মর্তবা আছে না নাই? কেমন মর্তবা? আল্লাহ বলে জগতের মানুষেরা এই জন্যই তার মায়ের কুলের মধ্যে দিবার কথা আমি আল্লাহ হুকুম করলাম। জগতের মানুষেরা দশ মাস দশ দিন ওই মা জননী এত কষ্ট পরিশ্রম করেছে কত মেহনত করেছে এই খবর একমাত্র তার মায়ে জানে, আর জানি আমি আল্লাহ আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে গর্ভধারিণী মায়ের কোলে যখন প্রথম দেওয়া হয় মা জননী আপনাকে আমাকে কোলের মধ্যে লইয়া বুকের সাথে আগাইয়া এবারে দেখবেন মা জননী চোখের পানি গুলি টপ টপ করে জমিনের মধ্যে সারে আর কান্নাকাটি করে। অন্য অন্য মহিলা আবার মাকে প্রশ্ন করেছিল কেন আজকে কান্দ, আজকে তো তোমার ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ বলে আমার প্রাণের ভাইরা যেই দিন আমার মা গর্ভ থেকে এই জমিনের মধ্যে আমি পড়েছিলাম সেই দিন কিন্তু একটা ঈদ ছিল। সুবহানাল্লাহ বলে আমার মা এবং আমার বাবার জন্য একটা ঈদের দিন ছিল, কথা ঠিক না? ঈদের দিন ছিল কিনা? আমার প্রাণের ভাইরা অন্যান্য মহিলারা আমার গর্ভধারিণী মাকে বলেছিল ও মা তুমি কেন কান্দো, আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তো তোমার ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। দশ মাস দশ দিন পরে তো তুমি তোমার সন্তানের মুখ দেখলে আল্লাহ তোমাকে অসুস্থ রাখলো, তোমার সন্তানটাকে অসুস্থ রাখলো, আজকে তো তোমার কান্দনের দিন নয়, তোমার খুশি করার দিন, তোমার আনন্দ করার দিন, কেন তুমি আজকে কান্দো? মা জননী গর্ভধারিণী চোখের পানি চালিয়ে চালিয়ে কান্দার মহিলাদেরকে জবাব দেয় তোমরা বুঝবাই না, এই কান্দন দুঃখের কান্দন না, এই কান্দন হইল আমার আনন্দের কান্দন। জুড়ে তুমি সুবহানাল্লাহ, আনন্দের কান্দন। দশ মাস দশ দিন আমার এই সন্তানটাকে আমি গর্ভে রাখিয়া কতটুকু কষ্ট করেছি তার খবর তোমরা জানবাই না, তার খবর জানে আমার আল্লাহ। আজকে যখন আমার সন্তানের চেহারাটা আমি এক নজরে দেখতে পারলাম, আমার সন্তানটাকে যখন আমার বুকের মধ্যে ঝরে ধরতে পারলাম, আমি আমার দশ মাস দশ দিন দুঃখ বেদনার কথা সব এই মুহূর্তে ভুলে গেলাম। জুড়ে কেন সুবহান আল্লাহ। ওই জন্য কোন বিশ্ব কবি তার কবিতার ভাষায় আলোচনা করে, কবি তার কবিতার ভাষায় আলোচনা করে, কবি বলতেছে তাকে বাসি বন্ধু আলম নেকেলাম। কবিতার কবিতার ভাষায় উল্লেখ করে বলতেছে হে জগতের মানুষেরা কান খুলে শোনো,
যে সমস্ত সন্তানগণে মা বাবার খেদমত করিয়া করিয়া এই জগতের মধ্যে বেঁচে আছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের খেদমত পাইয়া যদি মা আল্লাহর দরবারে সন্তানের পক্ষবাদী হইয়া আল্লাহর দরবারে যদি নেক দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত খেদমতকার মা বাবার খেদমতকার সন্তানকে মা বাবার নেক দোয়ার বরকতে আল্লাহ পাক ওলি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে অস্বীকার করা যাবে না। বেশিরভাগ ওলি আউলিয়ারা বড় বড় ওলি আল্লাহরা মা বাবার নেক দোয়ার কারণে হইছে। সুবহানাল্লাহ বলতেন না আমার প্রাণের ভয়ের কবি বলতেছেন মা বাবার নেক দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানকে ওলি বানাইয়া দেয়। আবার সাবধানটা দিও মা বাবার বদদুয়ার কারণে সন্তানে আরেকজনের পকেটে দুধ আঙ্গুল ডুবায়। আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিনে নয়, এই বিশ্বের জমিনে যে সমস্ত সন্তানেরা যুবকেরা সন্ত্রাসী করতেছে, মানুষের পকেটের ভিতরে দুই আঙ্গুল ঢুকাইয়া মানুষ মানুষের পকেট মারতেছে, চিন্তাইকারি করতেছে, সন্ত্রাসবাদী করতেছে, এই ধরনের মানুষের সাথে অসৎ আচরণ করতেছে, আপনি তারার বাড়ি ঘরের খবর লইয়া দেখুন, এরা একটাই অপরাধ, এরা এরা মা বাবার কথা শুনে না, কথা বলে ঠিক না। দেখুন মা বাবাকে মানে না, মা বাবার সাথে বিয়াদুবি করতে করতে এমন অবস্থা করেছে, পরিশেষে মায়ে এমন বদদুয়া দিছে, এখন দেখা যায় নামাজ পড়তো তো বহু দূরের কথা, আল্লাহর নাম লইতো তো বহু দূরের কথা, মানুষের বাড়ি ডাকাতি করে। নাউজুবিল্লাহ বলেন, বিশ্বাস হয়নি কি বলেন? বিশ্বাস হয়নি? আমার প্রাণের ভৈরব এই জন্য মা বাবার খেদমত করা অবশ্যই করে, কারণ মা বাবার খেদমত ছাড়া আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া যায় না, মায়ের খেদমত ছাড়া রসুলকে পাওয়া যায় না, মা বাবার খেদমত ব্যতীত আল্লাহর তরি জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার পায়ে ভাই বলতে কি, সর্বপ্রথম যখন মা জননী গর্ভ দেয়নি কোলে আপনাকে আমাকে দেওয়া হয়েছিল, মনে আসেনি আপনাদের? আমার মা জননী চোখের পানি টানিয়ে টানিয়ে কান্দে, অন্য মহিলাদেরকে জবাব দেয় আমার সন্তান তার একবার চেহারা দেখার কারণে আমি 10 মাস জননীর দুঃখের কথা ভুলে গিয়েছি। যুবকন্যা সুবহানাল্লাহ, আমার প্রাণের ভাইয়া আল্লাহর হুকুম হচ্ছে, হে জগতের মানুষেরা, একটা সন্তান যখন এই জমিনের মধ্যে প্রথম অবস্থায় আসবে আমি আল্লাহ তাকে পাঠাবো, তোমরা স্মরণ রাখিও দুনিয়ার অন্য কোন জিনিস দিয়ে তাকে আহার করানোর আগে, তাকে খাওয়ানোর আগে, তার মুখে দিবার আগে আমি আল্লাহর হুকুম হইল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম সর্বপ্রথম তার মায়ের বুকের স্তনে দুধ দিয়া তাকে তুমি রিজিক খাওয়াই। সুবহানাল্লাহ বলে, সর্বপ্রথম মায়ের বুকে স্তন আপনাকে আমাকে খাওয়ানো হয়েছিল, এদের মধ্যে একটা বরকত আছে না নাই? আমার পানির ভাইয়ের আমি সেই দিকে যাচ্ছি না, আল্লাহ বলি আল্লাহ মাত্র কয়েকদিনের মুসাফির হায়াতের জিন্দিগি দিয়ে আমি আল্লাহ পা তোমাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম, নির্ধারিত সময় যেদিন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় যেদিন পার হয়ে যাবে, আমি আল্লাহ পাক মালাকুল মউত আসলাইনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে তোমার দুয়ারে পাঠাইয়া দেব, যেদিন সেই দিন যদি তুমি প্লেনের ভিতরে থাকো, আর না হয় বাথরুমের ভিতরে থাকো, আর না হয় মসজিদের ভিতরে থাকো, আর না হয় মাহফিলের ভিতরে থাকো, তোমাকে গ্রেফতার করবে, একটা সেকেন্ডের সময় তুমি সেদিন বারোয়া দুনিয়াতে পাবে না। সময় পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্যে আমার রসুলে পাক হাদিসে কুদসিতে আলোচনা করেছেন, কাসরাতু যিকরুল ইন্দ কাসরাতু যিকরুল মাউত ও তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রসুল ফরমান কাসরাতু যিকরুল মাউত ও তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ বলেন, আমার রসুলে পাক ঘোষণা করেন, হে আমার উম্মতেরা, এই দুইটা আমল যদি তোমরা করতে পারো এই জগতের মধ্যে, একটা হচ্ছে মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন, ও তিলাওয়াতুল কোরআন, আর তুমি যদি বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াতের আমল করতে পারো, এই দুইটা আমল লয়ে যদি তুমি
তুমি কবরে যাইতে পারো, তাহলে আমি রসুল বলে দিলাম এই দুইটা আমল তোমার মাঝে থাকলে তোমার ইমান তাজা থাকবে। সুবহানাল্লাহ বলে নির্ধারিত সময়ের ভিতরে ইসরাইল তোমার দুয়ারের মধ্যে উপস্থিত হইয়া যাবে, যেই দিন সেই দিন তুমি কিন্তু একটা সেকেন্ডের সময় এই জমিনের মধ্যে পার দিতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তোমার সামনে উপস্থিত হইয়া যাবে, তোমার দেহ থেকে রূহখানা আলাদা করে বাহির করবে, আর তুমি মৃত লাশ হয়ে জমিনের মধ্যে লুটিয়া পড়ে থাকবে, আর রূহখানা আমি আল্লাহর দরবারে জমা করে রাখবে। বান্দারে তোমার লাশ নিয়ে তোমার আত্মীয় স্বজনগুলো টানাটানি করবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোন কবিতার কবিতার ভাষায় উল্লেখ করে, কোন কবি তার কবিতার ভাষায় উল্লেখ করে জগতের মানুষদেরকে সাবধান করে বলতেছেন, সাবধান করে বলতেছেন, মালাকুল মউতা বঙ্গে, মালাকুল মউতা বঙ্গে, তোমার সামনে ফের তোমহে ফুরসত না মিলেগি, লব মিলানে কে লিয়ে। আলহামদুলিল্লাহ বলেন, ঘুমাই গেছেন নাকি? তা ঘুমানির কথা, ঘুম তো আর কি আল্লাহর রহমত, সুবহানাল্লাহ বলে, ঘুমটাও কি আল্লাহর রহমত, ঘুম কিন্তু আল্লাহর গজব না, কথা ঠিক না? বলি ঠিক মতো যদি আপনার আমার ঘুম না হয়, এক রাত দুই রাত তিন রাতের সময় দেখবেন মাথায় আর কোনো কাজ করে না, ঠিক কিনা? কিন্তু ঘুম আল্লাহর রহমত, মাহফিল যে এটা আরো বড় রহমত, সুবহানাল্লাহ বলে। ঘুমাইছি তো, আমরা তো বছরে 365 দিনে বছর, ঠিক কিনা? সারা বছর তুই ঘুমাই, একটা রাত কি একটা রাত পুরাও না, অর্ধেক রাত্রি আল্লাহকে দিতে পারি না? কি বলেন, আল্লাহকে দিতে পারি কিনা? কারা কারা অর্ধেক রাত আল্লাহকে দিতে পারি? একটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় না, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ রসুল খুশি না বেজার? কবিতার কবিতার ভাষায় উল্লেখ করে বলতেছেন, হে জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা, কান পেতে শোনো, মালাকুল মউত তোমার নিকটে আসবে, তোমার দেহ জানালো, তোমার দেহ থেকে রূহখানা আলাদা করে বের করে আল্লাহর দরবারে জমা করে রাখবে, আর তুমি মৃত লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে, আর কয়েক মিনিট পরে তোমার আত্মীয় স্বজনগুলো তোমাকে হাতে পায়ে বাঁধিয়া সাদা মার্কিনের কাফন পরাইয়া তোমাকে অন্ধকার কবরের ভিতরে রাখবে। এটা এমন একটা জায়গা হয়ে যে কবরের ভিতরে মানুষ যাইতে পারে আর আইতে পারে না, যে কবরের ভিতরে মানুষ শুধু যাইতে পারে আর আসতে পারে না, এটা অবিশ্বাস হয় নাকি? তা না, আপনাদের এই কি কয় শিবতনগর গ্রাম থেকে কেউ আবার কবর থেকে গেছে আবার আইসে নাকি? তা এমন কেউ আসেনি না? এই সুযোগ সুবিধা আর পাওয়া আল্লাহ তো যা করবার কই গেলা, যা করবার কই গেলা, তো যদি মন চায় সুদ না না হইলে বলে, তোর যদি মনে করো যে আমি আল্লাহর দরকার নাই, হ্যাঁ আমি আল্লাহর দরকার নাই, তোর কবরের ভিতরে কি হবে? এটা তো কোন মানুষে তো বলে যে আমি কবরের, আমার কবর আমি যাবো, আমার কবরে তো আমার বউ যাবে না, কথা ঠিক কিনা? তো আমার কবরের ভিতরে মরার পরে আল্লাহ কি করবো? এটা আল্লাহ জানে আর আমি জানি, এখন যা করবার কই দালাই না উজবিল্লা বলে। আসে না নাই এমন মানুষ? এটা দেখবান সুদ সুদের কারবার করে না উজবিল্লা বলে, এই মানুষটা ঘুষ খায় না উজবিল্লা বলেন, এই মানুষটা আলিমুল আমাদের সাথে লাগে না উজবিল্লা বলেন, এই মানুষটা মুরব্বীদের সাথে বিয়াদবি করে নাউযুবিল্লাহ বলেন, এই মানুষটা কি করে জানেননি? এর ক্ষেত থেকে এর ক্ষেতের আইল থেকে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে আরো তুই হাত নিয়ে কুকায় নাউযুবিল্লাহ বলেন, এখন যেই বেড়ার ক্ষেতের ভিতরে নিয়ে তুই হাত আইল ফেলায় ঢুকাইছে, যে বেড়ার ক্ষেতের ভিতরে তুই হাত গিয়ে ঢুকছে, এই বেড়া একটু দুর্বল মানুষ, কিচ্ছু বলতে পারে না, আর এটার লাঠির অভাব নাই, কি বলেন ঘাটির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তার ক্ষমতার অভাব নাই, এটা ধরে রাখো বাবার দুই হাত নেব তো এর সাথে মারতাম না, আমারে গজব করে রাখবো, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? জুলুমকারী আপনি কতদিন করবেন? আল্লাহ কই গেছে তোর বাপের হইলে জমিন না, ঠিক না বেটি? এই জমিনটার মালিক তো তোর বাবাও না, তোর দাদাও না, তোর ছদ্ম পুরুষ কেউ না, এই জমিনের মালিক
সেখানে আল্লাহ জুড়ে করে সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তুমি আরেকবারে আরেক বেটার সাথে তুমি জুলুম করলে, আরেকজনকে অন্যায় ভাবে তুমি জুলুম করলে, এটা যদি কর্তা সুদ কইরা না তবে আমার কাছে একদিন দোড়া পড়বে সুবহানাল্লাহ। এদিন তো বুঝাই নু মাসের কয় তারিখ। হ্যাঁ আমার প্রাণের ভৈরব, এই জমিনের মধ্যে এগুলো করা যাবে না, আমার দেহ থেকে রুহু খারাপ আলাদা করে ভের করে যখন আল্লাহর দরবারে জমা করে রাখবে, আমি একজন মৃত লাশ হয়ে আমার ঘরের বারান্দার মধ্যে পড়ে থাকবো। এই কথাগুলি আপনাদেরকে স্মরণ থাকতে হবে। আমার প্রাণের ভাইরা গো, আমি মৃত লাশ হয়ে একদিন আমার ঘরের বারান্দার মধ্যে পড়ে থাকবো। এই কথাটা এই সময়টাকে বেশি দূরে নাকি তা বেশি দূরে নেই, বেশি দূরে না। আজকে এখানে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আগামীকাল ঠিক যেমন সময় আসবার আগে আমাকে খবরও চাইতে হতে পারে, ঠিক কিনা? ইদার কোনো স্টেশন নাই, ইদার কোনো সিকিউরিটি নাই, ইদার কোনো হিসাব নিকাশও আমার হাতে নাই, একমাত্র আল্লাহই জানে। জুরে করুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা দেহ থেকে রুহু কানে আলাদা করে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা করে রাখবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একজন লাশ হয়ে আমার ঘরের বারান্দার মধ্যে পড়ে থাকবো, আর কয়েক মিনিট পরে আমাকে গোসল করানোর জন্য বড়ই পাতার গরম পানি করা হবে, ঠিক কিনা? এরপরে আমাকে এই ঠান্ডা গরম পানি দিয়া আমাকে গোসল করানো হবে, গোসল করানো তার সেবাটা হয়ে গেলে আমার বদনের মধ্যে সাদা মালিকিনের কাপড়ের কাপড় পরানো হবে। কাপড়ের কাপড় পরানো শেষ হয়ে যাওয়ার পরে আমাকে লোকেরা কাঁধে করে আমাকে ঈদগাহের ময়দানে নিয়ে যাবে, আমার জীবনের শেষ জানাজার নামাজ আদায় করিয়া লোকেরা আবার কাঁধের উপর উপর করিয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। যুবতন সুবহানাল্লাহ, নিয়ে যাবে কি নাকি বলে আমার শেষ বিদায় পালতি দুয়ারে খারাপ আমার শাহজাও তারা তারি, আমার সাথে বলে আমার শেষ বিদায়ের পালতি দুয়ারে খারাপ আমার শাহজাও তারা তারি উইতে কাজে পালতি আমার শেষ বিদায়ের কবর শুনে আইলা আরি পড়লি, আমার শেষ বিদায়ের কবর শুনে আইলা আরি পড়ি, তাড়াতাড়ি করো বিদায় যাইব কোন বাড়ি হারে, তাড়াতাড়ি করো আমার শেষ বিদায় পালকি দুয়ারে করাবো আমার সদাও তাড়াতাড়ি ওই দেখা যায় পালকি দুয়ারে করাবো আমার সদাও তাড়াতাড়ি বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া গোসল করাইয়া তাড়াতাড়ি জল মেরে লাগিয়ায়, তাড়াতাড়ি পরাও কাপড়ে জল মেরে লাগিয়া গো আমার সাজাও তাড়াতাড়ি আমার শশী পালকি অন্ধকার কবরের ভিতরে নিক্ষেপ করে রেখে আসবে। দুনিয়ার সমস্ত মানুষগুলি যার যার বাড়ি ঘরে চলে আসবে, কেউ আমার কবরের পাশে থাকবে না। জুরে দেন সুবহানাল্লাহ, কেউ আমার কবরের পাশে থাকবে না।
ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, আমার প্রাণে ভাইয়েরা মনোযোগ সহকারে শুনুন, আশা করি আমি গুনাহগার হতে পারি, আমি নাফরমান, আমার মতো এত বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর একটাও নাই। কথাটা সত্য, কিন্তু কথাগুলি আমি যেইগুলো আপনাদের সামনে বলে যাব, আশা করি যদি একটা কথাও আপনারা আমল করতে পারে তাহলে আমিও সফলতম হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একটা লোক যখন একটা এলাকার মধ্যে ইন্তেকাল করল, ইন্তেকাল করার সাথে সাথে আমি যখন ইন্তেকাল করব, আপনি যখন ইন্তেকাল করবেন, এলাকার মাইকের মধ্যে, মসজিদের মাইকের মধ্যে কি বলেন, এই বলা হয় কি হয় না, কি বলেন, হয় কি হয় না, বলা হয় অমুক মারা গেছে, অমুক আগামীকাল অতটা সময় জানা যা, এলান দেওয়া হয় কি হয় না, দেওয়া হয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন, তৎকালীন সময়ের ঘটনা, ওই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই লোকটার কবর খোদার জন্য লোকেরা যখন কোদাল লইয়া এই লইয়া সেই লইয়া গুরুস্থানের মধ্যে গেল, আপনারও বেলা যাবে কি যাবে না, আপনারও মারা গেলে যাবে কি না, আপনাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি যারা মারা গেছেন, আমরাও কবর খুঁজি কি খুঁজি না, না এখানের মধ্যে আপনারা যারা শত শত মানুষ আমার সামনে আছেন, কেউ কি এমন কথাটা বলতে পারবে, একজন এই কথাটা কি বলতে পারবে, না হুজুর আমার গোষ্ঠীর মধ্যে এখনো কেউ মরছে না, কেউ বলতে পারবে, কেউ এই কথা বলতে পারবে না। আমার প্রাণের ভাইরা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, একটা লোক যখন মারা গেল, ওই লোকটাকে কবরে দেওয়ার জন্য লোকেরা কোদাল নিয়া এখন টেনিয়া যখন গুরুস্থানের মধ্যে গেল, যাওয়ার পরে কবর খুঁড়তে শুরু করলো, কবর খুঁড়তে 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 হাঁটু পর্যন্ত যখন খুঁজে ফেললো, হাঁটু পর্যন্ত ওই লোকটাকে কবর দেওয়ার জন্য কবরটা হাঁটু পর্যন্ত কোদার সাথে সাথে আরেকবার যখন কোদাল দিয়ে মাটির মধ্যে সব দিল, মাটির মধ্যে কূপ দিল, দেখা যায় ওই কোদালের কূপটা মাটির মধ্যে পড়লো না, ওই কোদালের কূপটা অজগর সাপের মাথায় পড়লো না। রাসূলুল্লাহ বলেন, কথাটা বুঝছেননি, হাঁটু পর্যন্ত যাওয়ার পরে আবার যখন কোদাল দিয়ে কূপ দিছে, দেখা যায় এই কোদালের কূপ মাটির পড়ছে না, অজগর সাপের মাথায় পড়ছে না। রাসূলুল্লাহ বলেন, লোকেরা তখন ভয় পাইল, ভয় পাইয়া ওই জায়গার মধ্যে আর কবর খুঁজল না, অন্য একটা জায়গা তালাশ করলো, ওখানে তখন অজগর সাপের মাথা পাওয়া গেল, চিতা অজগর সাপ যখন কোদালের কুক্কা করছে, অজগরের মাথার থেকে রক্ত বাহির হইতে শুরু করছে, নাউজ বিল্লাহ বলেন, লোকেরা মনে মনে ভয় পাইয়া গেল, বলল যে না এখানে আর কবর কুকুরের গুণ দরকার না, এত বড় অজগর সাপ এখানে কবর কেমনে কুটবো, আমরা খাইবো আর লাস্টারেও খাইবো, অন্য একটা জায়গার মধ্যে গেল কবর কুদার জন্য। সেই জায়গাতে যাওয়ার পরে খুঁজতে খুঁজতে যখন আবার যখন হাঁটু পর্যন্ত খুঁজে ফেললো, এবারও দেখা যায় আরেকটা কূপ দেওয়ার সাথে সাথে অজগর মাথা পাওয়া যায় না। ওজুবিল্লাহ বলেন, লোকেরা বললো যে না এই গুরুস্থানের মধ্যে আর ওনার জন্য কবর কুদা যাবে না। তখন মনে করেন আপনাদের এই শ্রীপতনগর বাদ দিয়া গেলগা যাওয়া বাজারের আরেক গুরুস্থানের মধ্যে যে যাই কয়েক মাইল দূরে, এখানে তো অজগর সাপ পাইবার কোনো কথা না। আমার প্রাণীর ভাইরা প্রায় 5 মাইল দূরে যাইয়া ওই লোকটাকে কবরে দেওয়ার জন্য সেখানে কবর করতে শুরু করলো, সেখানে ও করতে করতে হাঁটু পর্যন্ত কোদা হয়ে গেল, এবার আরেকটা কূপ যখন মাঝের মধ্যে দিল, দেওয়ার পরে দেখা যায় সেখানে অজগরের সাপের সন্ধান পাওয়া যায়। জুড়ে তো নাউজুবিল্লাহ, এখন তো বলছেন, এখন তো যে অবস্থা দেখতেছি বাংলাদেশের যে কোন জায়গার মধ্যেই ওই লোকটাকে কবর দেওয়ার লাগে আমরা মাটি করবো, সেখানে অজগর সাপ পাওয়া যাবে না, এইভাবে তো আর কষ্ট করা যাবে না, দিন শেষ হয়ে যাচ্ছে, ওনাকে কোন সময় কবরে রাখবো, এখন এই এলাকা বাদ দিয়া একটা কাজ করো, আমরা জায়গা আল্লাহর ওলির দরবারে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ওলির দরবারে যাইয়া ওই সমস্ত ঘটনা খুলিয়া বললেন, আল্লাহ ওলির ও আমার প্রাণের ভাইরা, আমরা তো বিপদের সম্মুখীন হইলে পরে আল্লাহর ওলিদের দরবারে যাই কি যাই না, বেশি বিপদে পড়লে আল্লামা কুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাই কিনা, যাই কিনা, বাবা শাহজালাল মুজাহিদিয়া মনি শাহ করেন রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাই কি যাই না,
বিপদে পড়লে গিয়া ও লিসি নে, কথা বলে ঠিক না, বিপদে পড়লে গিয়া ও লিসি নে, আর বিপদে না পড়লে হয় বলি আল্লাহ আমার কেলা আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু মানুষ আছে না নাই, আবার বিপদ যখন পড়ে যায় কোনো আর কোনো গতি পায় না, কোনো হিসাব পায় না, বেহিসাব হইয়া যায়, তখন গিয়া বাবার দরবারে, বাবা শাহজালাল আমি যা করছি ভুল করছি।